দেশ মাটি আর সবুজের প্রতি বিজিবি সদস্যদের চিরন্তন ভালোবাসার দৃশ্য দেখা গেছে দুর্গম পাহাড়ে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে কৃষি বিপ্লবে। প্রধানমন্ত্রীর এই সময় উপযোগী নির্দেশনায় ৪৩ বিজিবির দুর্গম ১৫টি বিওপি ও বিশেষ ক্যাম্পে শুরু হয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী কৃষি প্রকল্প, যেখানে ডিউটি শেষে পতিত জমিতে নিজ উদ্যোগে ফসল ফলাচ্ছে বিজিবি সদস্যরা, যা নিজেদের চাহিদা মিটিয়ে স্থানীয়দের মাঝেও বিতরণ করা হচ্ছে। খাগড়াছড়ি ব্যুরো প্রধান এইচ এম প্রফুল্লের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ চিত্র সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের কর্মযোগ্য, তাদের দায়িত্ব সীমান্ত সুরক্ষার, তবে দায়িত্বের ফাঁকে ফাঁকে করছেন কৃষিকাজ। বলছিলাম ভারত সীমান্ত ঘেঁষা খাগড়াছড়ির রামগড় সীমান্তে দায়িত্বে থাকা ৪৩ বিজিবির সদস্যদের কথা, যারা ৪৫ কিলোমিটার সীমান্ত জুড়ে ১৫টি বিওপি সহ ব্যাটালিয়ন সদর দপ্তরের পতিত জমিতে প্রতিনিয়ত নিজ উদ্যোগে স্বল্প ও দীর্ঘমেয়াদী কৃষি প্রকল্পের আওতায় উৎপাদন করছেন হরেক রকমের শাকসবজি, এছাড়াও হাঁস মুরগি গরু ও ছাগল পালন এবং মৎস্য চাষ করে নিজেদের খাদ্য চাহিদার অনেকটাই যোগান দিচ্ছেন তারা। দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সেজন্য এক ইঞ্চি মাটিও অনাবাদী থাকবে না প্রধানমন্ত্রীর অনুশাসন ও বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের দুর্গম সীমান্তের প্রতিটি বিওপি ও ক্যাম্পে চলছে কৃষিকাজ, যেখানে ডিউটির পাশাপাশি অবসরে প্রত্যেক বিজিবি সদস্য সময় দিচ্ছেন। এতে করে তরতাজা শাকসবজি মিলছে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় থাকা বিজিবি সদস্যদের পাতে। বৌদ্ধপাড়া বিওপিতে আমরা আনসার সহ ৪০ জন এখানে আছি। তা এই অবস্থায় আমরা এখানে বিওপিতে মহামান্য ডিজি স্যারের আদেশে, সিও স্যারের নির্দেশ ক্রমে বিওপিতে যে পরিত্যক্ত জায়গা আছে বিওপির পাশে, সেখানে আমরা সবজি চাষ করে প্রত্যেক দিনের যে সবজি লাগে তার থেকে কিছুটা চাহিদা পূরণ করি। এই ক্যাম্পের নাম হচ্ছে রামগড় ব্যাটালিয়নের লক্ষ্মীছড়া বিওপি। আমরা মাননীয় মহাপরিচালকের নির্দেশে এবং আমাদের ব্যাটালিয়ন অধিনায়কের আদেশ ক্রমে ডিউটি ও টহলের ফাঁকে ফাঁকে আমরা ক্যাম্পেই সবজি চাষাবাদ করে থাকি। শুধু শাকসবজি নয়, বিজিবি ও কৃষি প্রকল্পের আওতায় মৎস্য চাষ, হাঁস মুরগি ও গরু ছাগল পালন করা হচ্ছে। পাশাপাশি কমলা, মালটা, পেঁপে সহ ফলজ বাগানও গড়ে উঠছে প্রত্যেকটি ক্যাম্পে। দেশে খাদ্যের চাহিদার যোগান দিতে বিজিবির এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানালেন ৪৩ বিজিবি জন অধিনায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যাশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন কৃষি প্রকল্প শুরু করেছি। আমরা আশা করি ভবিষ্যতে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি দৃশ্যমান ভূমিকা রাখবে। শুধু রামগড়ে নয়, বিজিবির প্রতিটি ইউনিটে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের খাদ্য ঘাটতি কিছুটা হলেও কমে আসবে এমনটাই প্রত্যাশা সকলের।